বিশ্বের 100 প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ক নারীর তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস আইভি। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষা আন্দোলনের একজন কর্মী। মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তালিকা প্রকাশ করে। জান্নাতুল ফেরদৌস আইভি অগ্নিদগ্ধ নারীদের অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ভয়েস অ্যান্ড ভিউজ এর প্রতিষ্ঠাতা, তবে চলচ্চিত্র নির্মাতা হিসাবে তিনি বেশি পরিচিত। 5টি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি লিখেছেন 3টি উপন্যাসও। 1997 সালে রান্না করতে গিয়ে অন্যায় আগুন লেগে তাঁর দেহের 60% পড়ে যায়। তাঁকে বাঁচাতে চামড়া প্রতিস্থাপন সহ প্রায় 50টি অস্ত্রোপচার করতে হয়। এরপর তিনি ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর এবং আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস ছাড়াও এ তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা, ব্যারেন্ডিয়ার জয়ী ফুটবলার আইতানা বোনামতি, মানবাধিকার বিষয়ক আইনজীবী আমাল ক্লোরি, ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং বলিউড অভিনেত্রী দিয়া মির্জার মতো নারীরা।